অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন ক্রমাগত তেজি হচ্ছে। এই প্রকল্পটি বাতিল করতে বেকার যুবক যুবতীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনও মাঠে নেমেছে। অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে AIDYO, AIDSO এবং AIMSS এর যৌথ উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন সংগঠিত করা হয় শুক্রবার বটতলা এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ প্রদর্শনটি। AIDYO রাজ্য সভাপতি ভবতোষ দে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকার বেকারদের নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেছে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় দেশের যুবকদের প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে, একইভাবে রাজ্যে বছরে 50,000 চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সরকার এখন সেই প্রতিশ্রুতি পালন করছে না, বরং কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীতে চুক্তির ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। অস্থায়ী সৈনিক যার পোশাকের নাম হচ্ছে অগ্নিপথ, 4 বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ। আজকে দেশে যে ভয়াবহ পরিস্থিতি, বেকারের হার স্বাধীনতার পরে সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে,